যদি দিন মেনে চলি, একটা আয়াত একটা হাদিস দুই একটা উপদেশ মানুষের জীবন পাল্টিয়ে দেয়। আর যদি আমরা না মানি তাহলে সারা কোন খুতবা শুনেও কোনো লাভ নাই। আমরা হব সাহাবায়ে কেরামের আদর্শ, ইহুদি খ্রিস্টানের আদর্শ আমরা নেব না। সাহাবায়ে কেরামের আদর্শ কি ছিল? তারা যখন কোরআনের কোনো নসিহত শুনতেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো উপদেশ যখন শুনতেন, তখন কোনো প্রশ্ন নাই, কোনো দ্বিধা নাই, আমার আল্লাহ বলেছেন, আমার নবী বলেছেন, এর চেয়ে বিশুদ্ধ কথা আর হতে পারে না। তারা বলতেন সামিনা ও আতায়না, মানলাম শুনলাম এবং মেনে নিলাম, কোনো প্রশ্ন নাই। আর যারা ইহুদি ছিল খ্রিস্টান ছিল তারা বলতো হ্যাঁ কথাটা তো ভালোই লাগে, শুনেছি সামিনা, কিন্তু ওয়াসাইনা মানতে রাজি না। খুতবা তার শিক্ষা মসজিদ পর্যন্ত শেষ, ঈদের খুতবা ঈদের মাঠ পর্যন্ত শেষ, বের হওয়ার পরে আমি ওই যা আছি তাই। তাহলে এইভাবে মানুষ কখনো হেদায়ত পায় না। সূরা আনকাবুতের সর্বশেষ আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আমরা এমন একটা কঠিন সময় পার করতেছি, আমরা মনে করতেছি যে হাই হাই রে দিন পালন করব কিভাবে, কোথায় দিনের সঠিক শিক্ষা পাবো, কিভাবে শান্তি পাবো, একটা হয়রানির মধ্যে আছি। ঔষধ আল্লাহ বলে দিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন বান্দা তুমি চেষ্টা করো, তোমার সামর্থ্য অনুযায়ী তুমি চেষ্টা করো, আমার সকল পথ তোমার সামনে খুলে দেবো। সুবহানাল্লাহ, আল্লাহকে পাওয়ার যত মাধ্যম আছে আল্লাহ সব খুলে দেবেন। আমরা যার যার সাধ্য অনুযায়ী আমরা চেষ্টা করব।